তো গাইজ, তোমরা তো সবাই চোখে ভালোই দেখতে পাও, তাই না? তাহলে গাইজ তোমরা এটা দেখে নাও। গাইজ এটাকে একটু ভালো করে দেখে বলো তো, এটা কি হতে পারে? তো গাইজ তোমরাও যদি আমার মতন এটাকে একটা পুতুল দেখে থাকো, তাহলে গাইজ তোমরা ঠিকই দেখেছো। কিন্তু গাইজ শুনলে তোমরা অবাক হবে, এটা একটা পুতুল ছিল না গাইজ, এটা ছিল একটা মানুষ। হ্যাঁ গাইজ ঠিকই শুনেছো, এটা ছিল একটা মানুষ। আর গাইজ আজকে আমি এরকমই 6টি মানুষকে দেখাবো, যাদেরকে দেখলে গাইজ আমি নিশ্চিত তোমার চোখ কপালে উঠে যাবে। তো গাইজ এত ইন্টারেস্টিং ভিডিওটাকে আর বেশি দেরি করলাম না, চলো ফোনের স্ক্রিন থেকে হাস করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ এই পৃথিবীতে সাধারণত দুই ধরনের অদ্ভুত লোক রয়েছে, মানে গাইজ যারা সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা হয়। তো গাইজ তার মধ্যে প্রথমত হলো ভগবানের সৃষ্টি করা মানুষ, মানে গাইজ যেসব মানুষ জন্ম থেকে একটু সাধারণ মানুষের থেকে আলাদা হয় তারা। আর গাইজ দ্বিতীয়ত হলো গাইজ কত সময় সাধারণ মানুষরা একটু অসাধারণ শাস্তি গিয়ে এতটাই অসাধারণ হয়ে যায়, যাদেরকে দেখে মনে হয় তারা অন্য গ্রহের মানুষ। তো গাইজ আজকে আমি এরকমই 6টি মানুষকে নিয়ে কথা বলতে চলেছি, যাদেরকে দেখে আমি নিশ্চিত তোমার চোখ কপালে উঠতে চলেছে। তো গাইজ 6 নম্বরে হচ্ছে সাহার তাবার। গাইজ এনাকে দেখে অনেকে এটা বলবে ইনি কোনো হলিউড মুভির এলিয়েনের ড্যামো। তাহলে গাইজ তোমাদেরকে ঠিক কথা বলি, গাইজ ইনি কিন্তু কোনো ড্যামো না। গাইজ ইনি আগে দেখতে ঠিক এরকম ছিলেন, তারপর গাইজ সে নিজেকে একটু পরিবর্তন করে তোলার জন্য সে তার মুখে প্লাস্টিক সার্জারি করায়। আর গাইজ তোমাদেরকে বলে রাখি, ইনি কিন্তু তার মুখে 50টি প্লাস্টিক সার্জারি করায়। আর গাইজ তার এই সার্জারির পরিবর্তনেই সে এমনটা হয়ে গেছেন। তো গাইজ আমি তো আগেই বললাম কত সময় সাধারণ লোকরা নিজেকে একটু অসাধারণ করে তোলার জন্য এমন কিছু করে ফেলেন যাদেরকে দেখে মনে হয় তারা অন্য গ্রহের মানুষ। তো গাইজ সব কিছুর একটা লিমিট আছে, লিমিট ছাড়িয়ে যাওয়াটা একদম ভালো না। তো যাকে গাইজ আমাদের 5 নম্বরে আসে। গাইজ আমাদের 5 নম্বরে রয়েছে আমেরিকাতে বসবাস করা জাস্টিন নামে একটি লোকের। গাইজ এই লোকটি পুরো কার্টুনের মতন দেখতে, আর গাইজ তাকে কার্টুনের মতন দেখতে হওয়ার জন্য সে কিন্তু বহু লোকের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর গাইজ তোমাদেরকে বলে রাখি ইনি কিন্তু বিবাহিত। তো যাই বলো গাইজ এনাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো গাইজ এখন আমি 4 নম্বরে যাকে দেখাতে চলেছি, এনাকে দেখে হয়তো প্রথমে তোমরা সবাই বোকা হয়ে গেছিলে, তাই না? তো গাইজ এনাকে হয়তো তোমরা সবাই প্রথমে একটি পুতুলি ভেবেছিলে, তাই তো? তাহলে গাইজ তোমাদেরকে বলে রাখি ইনি কিন্তু কোনো পুতুল না গাইজ, ইনি হলেন একজন রিয়েল মানুষ। তবে হ্যাঁ এনাকে কিন্তু কোনো পুতুলের থেকে কম মনে হয় না। আর গাইজ তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু একটা গড গিফট, মানে ভগবান এনাকে এরকমভাবেই জন্ম দিয়েছেন। ইনি কিন্তু তার মুখে কোনো প্লাস্টিক সার্জারি করার নেই। তবে হ্যাঁ এনাকে পুতুলের মতন ফুটিয়ে তোলার জন্য প্রতিদিন একটু একটু মেকআপ আর চোখে লেন্স লাগাতেই হয়। তো গাইজ 3 নম্বরে রয়েছে জ্যাসিকা আলভেস। গাইজ জ্যাসিকা আলভেস প্রথমে দেখতে ঠিক এমনটা ছিল, তারপর গাইজ সে নিজের চেহারার ওপরে কয়েক ডজন প্লাস্টিক সার্জারি করার পর সে দেখতে ঠিক এমনটা হয়ে যায়। তো গাইজ এই প্লাস্টিক সার্জারি কতজনের জীবন বদলে দিতে পারে, আবার কতজনের জীবন ধ্বংস করে দিতে পারে, তাই গাইজ আমি বলবো এটার থেকে তোমরা অনেকটা দূরে থাকো। তো গাইজ 2 নম্বরে রয়েছে আমেরিকাতে বসবাস করা জোসেলিন নামক একটি মহিলা। আর গাইজ এই মহিলাকে তোমরা যদি দেখো, তাহলে গাইজ আমি এতটুকু বলতে পারি যে তোমার আই মুভির কথা মনে পড়ে যাবে। হ্যাঁ গাইজ ইনি অনেকটা আই মুভির সেই ভিলেনগুলোর মতন দেখতে। তো গাইজ এটা কিন্তু প্লাস্টিক সার্জারির জন্য হয়েছে। গাইজ ইনিও নিজের চেহারাটাকে একটু পাল্টাতে গিয়ে ঠিক এমনটা করে বসেছেন। গাইজ এই প্লাস্টিক সার্জারিটা কিন্তু একটা খুবই ভয়ঙ্কর সার্জারি, তাই গাইজ আমি বলবো এই সার্জারি থেকে তোমরা অনেকটা দূরে থাকো। তো গাইজ 1 নম্বরে হলো পিট বান্স। গাইজ ইনিও কিন্তু আর 5টা লোকের থেকে অনেকটাই আলাদা। আর গাইজ ইনি ছিলেন একজন ইংরেজি সঙ্গীত শিল্পী, গায়ক এবং নাট্যকার। তো গাইজ দুঃখের বিষয় হলো এটাই যে ইনি আর এই পৃথিবীতে নেই। গাইজ ইনি 23 অক্টোবর 2016 সালে মৃত্যুবরণ করেছেন। তো গাইজ ভিডিওটা শেষ করার আগে আমি একটি বিশেষ কথা বলতে চাই। গাইজ তোমরা যদি লাইফে কোনোদিন ভেবেছিলে যে আমি নিজেকে বদলানোর জন্য প্লাস্টিক সার্জারি সাহায্য নেবো, তাহলে গাইজ আমি বলবো এই কাজটা তোমরা ভুলেও করো না। গাইজ এটা যদি তোমরা করো তাহলে কোথা থেকে কী হয়ে যাবে নিজেকে নিজে দেখলে চিনতেই পারবে না। তো গাইজ তোমরা এখন বড় হয়েছো, প্লিজ একটু বুঝে নিও। তো গাইজ তুমি কি মানুষের ট্যালেন্ট দেখতে খুব ভালোবাসো? তাহলে গাইজ আমি তোমাকে বলবো তুমি আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ গাইজ আমি নানা ধরনের মানুষের নানা ধরনের অসাধারণ ট্যালেন্টের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তাই গাইজ তুমি যদি এইসব ভিডিওতে একটু ইন্টারেস্ট থাকো, তাহলে গাইজ তুমি আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আর গাইজ আজকের এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি তুমি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো গাইজ আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য বাই।